মোটু আর পাতলুর নেই জুড়ি। কি মজা! পাতলু দেখো, এখানে অনলাইন ইন্টারভিউর কথা লেখা আছে। আমি এখনই একটা ফোন করি, চাকরিটা যেন হাত ছাড়া না হয়। হ্যালো হ্যালো, অনলাইন ইন্টারভিউ অফিস। হ্যালো স্যার, আমি মোটু বলছিলাম। হোল্ড অন প্লিজ। আমার জেলে ফেসে গেছে রে, ফেসে গেছে। আমি পেপারে অ্যাড দিয়েছিলাম, সেই টোপ মোটু মিয়া গিলে ফেলেছে, ডাইরেক্ট হিট। এবার হবে মজা, আর মোটু পাবে সাজা। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো স্যার, আমি অনলাইন ইন্টারভিউ দিতে চাই। আপনি চাকরিটার ব্যাপারে যদি কিছু বলেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, চাকরিটা খুব ভালো, আর বেতন মাসে 1,00,000 টাকা। মাসে 1,00,000 টাকা বেতন? হ্যাঁ। আরে হ্যালো, হ্যালো, কি হলো? কিছু না, কিছু না, ওই বেতনের কথা শুনে আমি একটু উত্তেজিত হয়ে গেছিলাম। হ্যাঁ সত্যি। আরে মোটু, যোগ্যতা কি লাগবে সেটা জিজ্ঞেস করো। স্যার, চাকরির যোগ্যতা কি লাগবে একটু বলুন তো। যোগ্যতা হলো সবার আগে আপনাকে ভালো মানুষ হতে হবে, আর এর পাশাপাশি ইমানদার আর বাহাদুর হতে হবে। স্যার, আপনাকে আর খুঁজতে হবে না, কারণ ইমানদারি আর বাহাদুরি তো আমার প্রত্যেকের শিরা উপশিরার মধ্যেই আছে। আর ভালো মানুষ, ভালো মানুষই আমার রক্তের মধ্যে পাক পাক করে দৌড়ে বেড়াচ্ছে। হ্যাঁ ভালো, খুব ভালো। তাহলে ইন্টারভিউর জন্য চৌরাস্তার মোড়ে চলে আসুন। ওকে স্যার, আমি চলে আসছি। আরে মোটু, এটা কিরকম ইন্টারভিউ? চৌরাস্তার মোড়ে কেউ কি কখনো ইন্টারভিউ নেয়? আমরা ছাড়া এখানে তো আর কাউকে দেখছি না আমরা। সেটাই ভালো পাতলু, কোনো কম্পিটিশনই হবে না। ভালোই হয়েছে, আমরা চাকরি করি না, তার বদলে আমরা চুরি করি। হাহা, খুব ভালো, নো টেনশন, চাকরি করলেই টেনশন। আরে মোটু, সকাল 9টার সময় এসেছি, এখন পর্যন্ত কারো দেখা পেলাম না। আমার তো মনে হচ্ছে মোটু কেউ ভুয়া একটা অ্যাড দিয়েছে, লোকটার নিশ্চয়ই কোনো ফোন দিয়েছে, তুমি বুঝতে পারোনি? আরে পাতলু, তুমি সবাইকে এত সন্দেহ করো কেন? হ্যাঁ, আমি ফোন করে দিচ্ছি এখনই। হ্যাঁ পাতলু, বলছে ফোন এখন ব্যস্ত। আরে মোটু, ফোন ব্যস্ত নয়, ইন্টারভিউ নেওয়ার লোকটাই হচ্ছে একটা ভণ্ড, কোনো ইন্টারভিউ ফিন্টারভিউ নেওয়া হবে না। আরে কেউ নিশ্চয় তোমাকে বোকা বানিয়েছে, তুমি দাঁড়াতে চাইলে দাঁড়িয়ে থাকো, আমি যাই, এখনো নাস্তা করা হয়নি। আরে দেখো, ওকে দেখে মনে হচ্ছে যে কোনো সময় পটল তুলবে, এখানেই দাঁড়িয়ে থাকো, আজ পার্টি হবে, পার্টি। মোটু বন্ধুটা একটা ঝটকা ঘষে নিলাম, তাড়াতাড়ি চলো, যা যা যা। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, এখন বাড়ি ফিরিয়া চলো, অনলাইন ইন্টারভিউ এই রকম করিয়া হয় না বন্ধু। হ্যাঁ বল ভাইয়া, আমাকে আরেকবার ফোন করতে দেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি, ফোন পাচ্ছি পাচ্ছি। হ্যালো স্যার, আমি মোটু, সকাল থেকে চৌরাস্তার মোড়ে দাঁড়ানো, কিন্তু আপনাদের অফিস থেকে কেউ ইন্টারভিউ নেওয়ার জন্য আসেনি স্যার। ও, আপনি এখন ওখানেই আছেন? একটা কথা জিজ্ঞেস করি, অনলাইন ইন্টারভিউ তো ফোন দিয়ে হয়, কিন্তু আপনি আমাকে এখানে আসতে বললেন যে মানে? ভালো প্রশ্ন, গুড কোশ্চেন। ওটা ছিল ইন্টারভিউর পুরনো মডেল। আজকের দিনে লোক যখন লাইন দিয়ে একসাথে দাঁড়িয়ে থাকে সেটাকেই বলে অনলাইন ইন্টারভিউ। এখন আপনি বলেন, যখন কেউ আসেনি, কোনো লাইন হয়নি, তো ইন্টারভিউ হবে কিভাবে? কালকে মডার্ন সিটি গেটে আসবেন। ওকে, বাই বাই। আরে পাতলু, তুমি খালি খালি সন্দেহ করছিলে, শোনো, উনি বলেছেন যে যখন অনেক লোক একটা লাইন বানিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য আসে তখনই সেটাকে অনলাইন ইন্টারভিউ বলে। হ্যাঁ, এটা নতুন স্টাইলের ইন্টারভিউ, বুঝেছো?
আরে মোটু কথা শোনো, কথা শোনো, কেউ তোমাকে আরো একবার বোকা বানাতে চাচ্ছে। তোমরা যেরকম খুশি ভাবতে চাও ভাবো, কিছুক্ষণ পরে দেখবে এখানে ক্যান্ডিডেটদের বিশাল লাইন হয়ে যাবে। আমি সবার আগে থাকতে চাই, তোমরা যাও, চলে যাও তোমরা। আচ্ছা বাবা, আমরা যাচ্ছি, বন্ধুরা একটা ঝটকা, চলো। চলে যেতেও পারছি না, এখানে একটু বসি। এখানে ধোকা খেও না, মোটা চামড়া, এত সহজে মরবে না। আরে পালাও, পালাও এখান থেকে, পালাও। আরে আরে আওয়াজটা কিসের? এই যে ভাই, কি হয়েছে ভাই? এখানে কোনো অজগর সাপকে আপনি দেখেছেন? না তো দেখিনি, তবে কেমন যেন একটা এখানে আওয়াজ শুনছিলাম আমি। আচ্ছা ভাই, কিছু হয়েছে নাকি? জঙ্গল থেকে একটা অজগর সব শহরের দিকে চলে এসেছে, শুনলাম ওটা এখানে আছে, আমাদের তাড়াতাড়ি মার্কেটের দিকে যেতে হবে। আচ্ছা, ওরা আমাকে ধরতে এসেছে, এক্ষুনি দেখাচ্ছি মজা। ধরতে পারে তাহলে মোটু একদম শেষ হয়ে যাবে। গুড বাই মোটু, গুড বাই। আমার বন্ধুকে ছাড়ো। এই যে, এই যে আপনাদের অজগর সাপ, হ্যাঁ নান। থ্যাংক ইউ মোটু, থ্যাংক ইউ, তুমি অনেক বাহাদুরির সাথে অজগরটাকে ধরে ফেলেছ। আমরা সরকারের তরফ থেকে তোমাকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করব। ও এটা আবার কি হলো বাবা? আরে বন্ধু আমার ভাই, আশেপাশে মনে হয় কেউ কান্না করছে। হ্যাঁ হ্যালো মোটু, আপনি ইন্টারভিউর জন্য মডার্ন সিটি গেটে আসেনি কেন? লম্বা লাইন ছিল। আচ্ছা ঠিক আছে, আপনার মতো যোগ্য লোকের জন্য কালকে ইন্টারভিউর ব্যবস্থা করেছি। কালকে আপনি ব্লু লেকের বিচের ওপর যে কালো পাথরটা আছে না, ওখানে চলে আসবেন, ঠিক আছে? ওকে, চলে আসবো স্যার, কালকে আমার অনলাইন ইন্টারভিউর পরীক্ষা হয়ে যাবে, হয়ে যাবে রে বাবা। আরে মোটু আমার বন্ধু আমার ভাই, এটা কেমন ইন্টারভিউ? নৌকা নিয়ে যাইতে হইবে? আরে আমার কথা শোনো, চলে আসো, বিপদ হইবে। হ্যাঁ আরে মা মোটু, আমি ওই অনলাইন ইন্টারভিউ ওয়ালাকে ছাড়বো না, ওকে অনলাইনে আমি পিটুনি দেব। আরে তোমরা চিন্তা করো না, ওরা আমার মতো যোগ্য ক্যান্ডিডেটকে জন্য স্পেশাল ইন্টারভিউ দিচ্ছে, সেটা আজকেই। হ্যাঁ পাতলু খালি বেটা, আমার মাথা কাজ করে না, জলদি কিছু ভাবো, কিছু করো না। হ্যাঁ তাড়াতাড়ি করো কিছু একটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মোটু সামুচা খাও আর শুরু করে দাও। ওরে বাবা,
পাতলু আমি ঠিক আছি, আমি পানির নিচে খুব সুন্দর একটা লাইট দেখেছি, নিয়ে আসছি এক্ষুনি। পাতলু এই যে দেখো আমি কি পেয়েছি, এটা একটা মুক্তা। জান হবে ডান, কিন্তু মোটোব্যক্ত থাকলে জান কিভাবে হবে ডান। আমি অনলাইন ইন্টারভিউ প্ল্যান করেছিলাম, ওকে মডার্ন সিটিতে এনেছিলাম, তারপরও আমি হেরে গেলাম আর মোটো পেয়ে গেল ঝিনুকের ভেতরে মুক্তা। না রে বাবা, আমিও একটা মুক্তা চাই। এখন এই কুমির গুলোই তোমার চাকরির ইন্টারভিউ দেবে, অনলাইন না, ওয়াটার লাইন।